বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি আমলিয়া মডেল টাউনে। আমলিয়া মডেল টাউনে গ্রিনল্যান্ড পলিটেকনিক অবস্থিত। তো আজকে আপনাদের নিয়ে গ্রিনল্যান্ড পলিটেকনিক এক্সপ্লোর করব। আমি ড্যামরা স্টপ কোয়ার্টার থেকে বাসে আমি হচ্ছে যে আমলিয়া মডেল টাউন নেমেছি। এখন মডেল টাউন থেকে এই সামান্য একটু হেঁটে গেলেই হচ্ছে গ্রিনল্যান্ড পলিটেকনিক পড়ে। চলুন আপনাদের সাথে নিয়ে আজকে গ্রিনল্যান্ড পলিটেকনিক ঘুরে আসি। গ্রিনল্যান্ড পলিটেকনিক যাওয়ার পথে সব দিকে গাছপালা চোখে পড়ে, একদম সবুজ শ্যামল চতুর্দিকে। এখানে অটো পাওয়া যায়, অটো করে যাওয়া যায়। এখানে গ্রিনল্যান্ড পলিটেকনিকের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এটা গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টার, এখানে বিভিন্ন ট্রেডের ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং সেন্টারটা অনেক বড়, এখান থেকে শুরু হয়ে একদম ওই শেষ মাথায় শেষ হয়েছে। এটা গ্রিনল্যান্ড পলিটেকনিকের খেলার মাঠ, এখানে গ্রিনল্যান্ড পলিটেকনিকের খেলাধুলা হয়। এরা সবাই ট্রেনিং সেন্টারের লোক। গ্রিনল্যান্ডের ট্রেনিং সেন্টার, পরে বোর্ড দেখা আছে ওয়েলকাম টু গ্রিনল্যান্ড ট্রেনিং কমপ্লেক্স। ট্রেনিং কমপ্লেক্সের মেইন ভবন। এদিকে চারদিকে গাছপালা, একসময় আরো বেশি গাছপালা ছিল, এখন অনেক কম। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি গ্রিনল্যান্ড পলিটেকনিকে। এই সেই গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট। ভেতর দিকে যত যাবেন তত হচ্ছে গাছপালা এবং সবুজের সমারোহ দেখতে পারবেন। আমরা ওইখান থেকে এসে এখানে চলে এসেছি। এটা হচ্ছে গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা এখন ভিতরে যাব এবং আশেপাশে কিছুটা জায়গা আপনাদের এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে তাদের নিজস্ব মেইন ক্যাম্পাস, খুব সুন্দর, ভিতরেও ডেকোরেশন খুব সুন্দর। চলো তাহলে আমরা ভিতরে যাই, ভিতরে এক্সপ্লোর করি। এটা গ্রিনল্যান্ড পলিটেকনিকের ভেতরের অংশ, এখানে হচ্ছে নোটিশ বোর্ড। এটা মুজিব ও বঙ্গবন্ধু কর্নার। সামনে একটা রিসেপশন আছে, আপনারা যারা আসবেন প্রথমে এই রিসেপশনে আপনাদেরকে বসানো হবে। গ্রিনল্যান্ড পলিটেকনিকে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সিএসসি ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, অটোমোবাইল, এছাড়া আরও কিছু ট্রেড নিয়ে পড়াশোনা করানো হয় এখানে। ইনস্টিটিউটের ভিতরের জায়গাটা খুব চমৎকার, একদম দুই পাশে হচ্ছে ক্লাসরুমগুলো এবং মাঝখানে খোলামেলা একটা জায়গা, এবং এখানে হচ্ছে গাছপালা লাগানো আছে, দেখতে খুব সুন্দর লাগে। আমরা আপনাদের নিয়ে উপরে নিচে সব জায়গাতেই ঘুরবো ইনশাল্লাহ। এখানে হচ্ছে যে ল্যাবটা দেখাচ্ছি, এটা হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ল্যাব।
লাইব্রেরি। সিভিল ল্যাব। যখন ক্লাস টাইম হয় তখন হচ্ছে সিভিলের স্টুডেন্টরা এখানে এই ল্যাবে প্র্যাকটিক্যাল কাজকর্ম করে, আমরা এটা এক্সপ্লোর করি। এখানে স্টুডেন্টরা তাদের প্রজেক্ট করেছিল, সেই প্রজেক্টের ডেমোগুলো এখানে আছে। মডেলগুলো খুব সুন্দর। এখানে ল্যাবের সমস্ত যন্ত্রপাতি, সিভিলের ল্যাবে যাবতীয় যা যা লাগে সবই এখানে আছে, এবং ল্যাবটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ, কোনো কিছুর কমতি নাই। চমৎকার একটি রোড প্রজেক্ট, সুন্দর ফ্লাইওভার দেওয়া আছে, একটা রেল ব্রিজ, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট হেডদের সাথেও কথা বলবো, এতে করে আপনারা এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কিছু ক্লিয়ার হতে পারবেন। চলুন আমরা বাইরের দিকে যাই। ওই পাশে হচ্ছে প্রিন্সিপালের কার্যালয়, টিচার্স কমন রুম, রেজিস্টার এবং হচ্ছে এক্সাম কন্ট্রোল রুম। চলুন তাহলে আমরা উপরের দিকে যাই, উপর থেকে এক্সপ্লোর করে আসি। টিচাররা স্টুডেন্টদের অনেক চমৎকার টেক কেয়ার করে। এটা ইলেকট্রিক্যাল ল্যাব, এটা হচ্ছে দ্বিতীয় তলা, ক্লাস চলছে, ক্লাসরুমে স্টুডেন্টরা বসে আছে। আমরা ইলেকট্রিক্যাল ল্যাবটি একটু দেখার চেষ্টা করি। এগুলো হচ্ছে গ্রিনল্যান্ড পলিটেকনিক ক্লাসরুম, এটা দোতলার একটা ক্লাসরুম, এখানে স্টুডেন্টরা বসে ক্লাস করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে যেদিকেই তাকান, যেই জানালা দিয়ে তাকান না কেন, আপনারা হচ্ছে এখানে সব দিকে সবুজ দেখতে পারবেন, গাছপালা দেখতে পারবেন, এবং খুব সুন্দর এই গরমের মধ্যেও খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ এখানে। ল্যাব অনেক ক্লাস চলতেছে। এটা একটা ল্যাব, এটা কম্পিউটার ল্যাব ওয়ান, ল্যাপটপ তো বন্ধ, তারপরও যদি একটু দেখানোর চেষ্টা করি ভিতরে। এপাশেও কিছু ক্লাসরুম আছে, ক্লাসরুমগুলো আপাতত বন্ধ। ওপর আরেকটা ফ্লোর আছে, চলুন সেই ফ্লোরটা এক্সপ্লোর করে আসি।
এই পলিটেকনিকের স্ট্রাকচারটা আসলে অনেক সুন্দর। পাশে গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টার কমপ্লেক্সটা দেখা যাচ্ছে, এটা গ্রিনল্যান্ড সেন্টার কমপ্লেক্স অফিস, এবং ওই পাশে আমি বাইরে থেকে দেখে এসেছিলাম ওই পাশে ট্রেনিং সেন্টারটা অবস্থিত। এখানে অনেক ধরনের হয়, এখানে গ্রিনল্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটও আছে এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটও আছে। আমি তিনতলার ক্লাসরুমে চলে এসেছি, এটা থার্ড ফ্লোর, এখানেও কিছু ক্লাসরুম আছে। উপর থেকে যদি নিচে ভিউটা দেখি খুবই সুন্দর। সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা পাবেন না আপনারা। এটা একটা বিশাল ক্লাসরুম, একদম হল রুমের মতো। এখান থেকে প্রতি বছর স্কিল কম্পিটিশন হয় এবং আমি এখানকার স্টুডেন্ট হিসেবে গর্ববোধ করি যে 2018 স্কিল কম্পিটিশনে আমিও জয়েন করেছিলাম এবং হচ্ছে ঢাকা জেলার মধ্যে 26 নম্বর স্থান অর্জন করেছিলাম এবং ইনস্টিটিউট লেভেলে দ্বিতীয় স্থান এবং হচ্ছে ঢাকা জেলায় 26তম স্থান অর্জন করেছিলাম আমি। এটা 2018 সালের স্কিল কম্পিটিশন ছিল। তো বন্ধুরা, এই পলিটেকনিকের সবকটা ফ্লোর এক্সপ্লোর করেছি, ক্যাম্পাসের আশেপাশের অংশ এক্সপ্লোর করার চেষ্টা করব। তবে তার আগে আমরা হচ্ছে কিছু ডিপার্টমেন্ট হেড এবং প্রিন্সিপাল স্যারের বক্তব্য নেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। চলুন তাহলে আস্তে আস্তে নিচে যাই। দেখুন, আপনাদের বলেছিলাম যে আপনারা যেদিকে তাকাবেন এখান থেকে সেদিকে সবুজ সমারোহ দেখতে পারবেন। এটাও গ্রিনল্যান্ড পলিটেকনিকের একটা প্রতিষ্ঠান, এটা কি প্রথমে এটার খুব সম্ভবত মেডিকেল সেন্টার গ্রিনল্যান্ড পলিটেকনিকের। চলো নিচে দিকে যাই। এখানে একটা মেকানিক্যাল ল্যাব আছে। ল্যাবে ক্লাস চলতেছে, বিরক্ত না করি। চলুন আমরা নিচের ফ্লোরে চলে যাই। নিচের ফ্লোরে গিয়ে হচ্ছে টিচারদের বক্তব্য নেব। গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি, বসছে। এখন হচ্ছে টিচারদের বক্তব্য নেব, সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ এমরান হোসেন, চিফ ইনস্ট্রাক্টর, হেড অফ কম্পিউটার ডিপার্টমেন্ট। তো আজকে প্রায় দীর্ঘ 10-11 বছর এই ইনস্টিটিউটে জব করতেছি। ইনস্টিটিউটের পরিবেশ, ইনস্টিটিউট, ইনস্টিটিউটের স্টুডেন্ট, ইনস্টিটিউটের পারিপার্শ্বিক সব কিছু আমার কাছে ভালো লাগে। আর ভালো লাগে বিদে আজকে অনেকদিন আমি এখানে জব করতেছি এবং আমাদের ক্যাম্পাসটা সাই ক্যাম্পাস এবং আমাদের ক্যাম্পাসটা খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে। আর আমি আমার ক্যাম্পাসটা অনেক ভালোবাসি, ক্যাম্পাসটাকে ভালোবাসি বিদে আজকে অনেকদিন এখানে জব করতেছি। তো আমি আপনাদের সবাইকে আমার তরফ থেকে আমাদের পলিটেকনিকটা গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট এটা একবার হলে ভিজিট করে যাওয়ার জন্য অনুরোধ করছি। যদি আপনারা সময় পান আমাদের কলেজে আসেন, আসে আমাদের কলেজটাকে একটু দেখেন, ভিজিট করেন, আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমাদের আমাদের কলেজে 5টা টেকনোলজি চালু আছে, কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল। আমাদের 5টা ডিপার্টমেন্টই ভালো ইনশাল্লাহ। বাংলাদেশের মধ্যে 5টা টেকনোলজি অনেক ডিমান্ড আছে এবং আপনারা যদি আপনাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদেরকে, আপনাদের জেনারেশনকে যদি আমাদের ইনস্টিটিউটে দিতে চান, আমাদের ইনস্টিটিউটে ভর্তি করাতে চান, আমরা আশা করি আপনাদেরকে অন্ততপক্ষে 4 বছরের মধ্যে একটা ভালো
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলে আপনাদের পরিবারের জন্য, আপনাদের সমাজের জন্য, আপনাদের জন্য একটা ভালো পরিবেশে সেট করে দিতে পারবো, যেন আপনারা একদিন বলতে পারেন যে আমার একটা স্টুডেন্ট গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ে আসতে ভালো একটা পজিশনে আছেন। এবং আমি পার্সোনালি বলতেছি, আমার অনেকগুলো স্টুডেন্ট যারা আমার হাতের উপর দিয়ে পলিটেকনিকে বাইরেছে, অনেক অনেক ভালো ভালো পজিশনে আছে, যেটা আমি মুখে বলতেছি, কিন্তু আপনারা যদি আসেন, আপনাদের স্টুডেন্টকে যদি আমাদের এখানে দিতে পারেন, বা আমরা যদি আপনাদের স্টুডেন্টদের একটু পড়ালেখা, একটু শিক্ষা দিয়ে যদি মানুষ করতে পারি, আপনারা সেটা প্রমাণ পাবেন। তো আজকে আর বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। বন্ধুরা, আমরা এখন গ্রিনল্যান্ড পলিটেকনিকের বাইরে আছি, একদম সোজা দেখা যাচ্ছে শেষ মাথায় মেইন রোডটা চলছে। আমরা এখন এই সাইডটা একটু এক্সপ্লোর করি, চলুন আপনাদেরকে এই সাইড থেকে ঘুরে নিয়ে আসি। চমৎকার সুন্দর একটা বাড়ি আছে এখানে। ভেতরে আরো অনেক সবুজ ছিল, এক সময় গাছপালা প্রচুর ছিল, এখন হচ্ছে যে অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান এবং বাড়িঘর উঠে যাওয়ায় এখন হচ্ছে গাছপালা অনেক কমে গেছে। আমি এখনই আমলিয়া সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, এই ক্যাম্পাসের পাশে, সেটা হচ্ছে এইখান দিয়ে, ওইখান থেকে মডেল পলিটেকনিক থেকে এসে আপনারা হচ্ছে যে যদি এইখানে আসেন, এইখান দিয়ে ঢুকেন, তাহলে চমৎকার একটা জায়গা পাবেন। এটা গ্রিনল্যান্ড পলিটেকনিক ক্যাম্পাসের এরিয়া। তা আমরা ভিতরের দিকে যাচ্ছি, সামনে আমার ফ্রেন্ড ইয়াসিন হাঁটছে। এই জায়গাটা এক সময় খুবই চমৎকার ছিল, একদম টোটালি গাছপালা দিয়ে ঘেরা ছিল। এখন কিছু কিছু এই নতুন ভবন উঠতেছে, স্মৃতি হিসাবে থাকবে, এক সময় আপনার এই ভিডিওর সাথে মিলালে জায়গাটা মিল পাবেন না। এই সেই জায়গা, আসলে এইটা না, এখান দিয়ে কিছু আছে, সবচেয়ে স্পেশাল অ্যাট্রাকশন এখানে। এখানকার রাস্তাটা একবার দেখুন, এই বিল্ডিংটা ছিল না, নতুন তুলতেছে, যখন ছিল না তখন এখানে গাছপালা ছিল। একটু সামনের দিকে দেখুন, সামনের রাস্তাটা, এই সেই রাস্তাটা, গাছপালা একটু কমে গেছে রাস্তার দুই পাশে, কিন্তু একসময় এই রাস্তাটার দুই পাশে এত ঘন গাছপালা ছিল যে গাছপালার সারির মাঝখানে হচ্ছে রাস্তাটা ছিল, দেখতে এত সুন্দর লাগতো। সৌন্দর্য এখন কিছুটা কমলেও মোটামুটি আগের মতোই আছে। এবং স্টুডেন্ট লাইফে এই জায়গাটাতে আমরা হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে এসে গল্প স্বল্প করতাম, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করতাম, অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতাম। এখানে বসে বসে অনেক প্ল্যানিং চলতো যে আমরা কি কি ইনভেনশন করব, কি কি বানাবো। আমি কম্পিউটার টেকনোলজি স্টুডেন্ট ছিলাম, এখানে বসে বসে আমরা প্ল্যানিং করতাম যে কি টাইপের সফটওয়্যার তৈরি করা যায়, কি ওয়েবসাইট তৈরি করা যায়। এখন যদিও জায়গাটা আগের মতো নাই, বাট এই জায়গাটা কিছুটা এখনো সেই আগের মতো আছে। নির্জন জায়গা, তোমার ফেরার জন্য, হ্যাঁ, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। এখানে আসতাম আমরা ফ্রেন্ডরা মিলে, অবসর সময় কাটাতাম ক্লাসের ফাঁকে, তাছাড়া অন্যান্য সময় নির্জন জায়গা, সবারই ভালো লাগার কথা। হ্যাঁ সেটাই, আগে এখানে বসে অনেক প্ল্যানিং করতাম আমরা, দেখা যাচ্ছে টিফিন টাইমে সামনে একটা দোকান আছে, একটা ক্যান্টিনের মতো, এখানে বসে বসে হচ্ছে যে প্ল্যানিং করতাম যে কি কি কাজ করা যায়, কি কি প্রজেক্ট করব, বা যদি কোনো অ্যাসাইনমেন্ট ইয়া ছিল
অ্যাসাইনমেন্ট করা থাকতো, তো অ্যাসাইনমেন্টগুলো কীভাবে করবো সেরকম প্ল্যানিং করতাম। জানি না এই জায়গাগুলো কতদিন এরকম থাকবে, তবে ঢাকার পাশে এরকম সবুজ একটা জায়গা যদি হচ্ছে যে হেরিটেজ করা যেত তাহলে অনেক ভালো হতো। আর আমুলিয়া মডেল টাউনের গ্রিনল্যান্ড পলিটেকনিকের আশেপাশের জায়গাটা আসলে পর্যটন কেন্দ্রের মতো, প্রতিদিন বিকেলবেলা এখানে লোকজন আসে, অনেক লোক আসে বেড়াতে। তো আমরা রাস্তা দিয়ে সোজাও আসতে পারতাম, সোজা না আসে এখানে আসলাম একটাই কারণে, যে এই জায়গাটা দেখানো এবং এই জায়গাটা একটু ভিডিওতে ধারণ করে রাখা, কারণ কতদিন এরকম থাকবে তা তো বলা যায় না, অন্তত একটা স্মৃতি থাকবে যে না এই গ্রিনল্যান্ড পলিটেকনিকে পড়াশোনা করেছিলাম এবং ক্যাম্পাসের আশেপাশের জায়গাগুলো কেমন ছিল, সেটা একসময় আপনারা দেখতে পারবেন। একটা বেজি, চলুন সামনের দিকে যাই। সামনে একটা ক্যান্টিনের মতো আছে, সে পুরনো ক্যান্টিনের মতো জায়গাটা দিয়ে ঘুরে আসি, দেখি আছে কিনা এখনো শিওর না। হচ্ছে এই রাস্তার শেষ মাথা, আমরা চাইলে মেন রোড দিয়ে আসতে পারতাম, মেন রোড দিয়ে না আসে আমরা এখান দিয়ে আসছি, এখন আমরা হচ্ছে এখান দিয়ে মেন রোডে যাব। এবং যেই ক্যান্টিনের কথা বলছিলাম এখানে সেই ক্যান্টিনটা, এখন তো অনেক বড় একটা বিল্ডিং এর নিচে চলে আসছে, তখন শুধু হচ্ছে যে বিল্ডিং এর খাঁচাটা ছিল আর হচ্ছে এই ক্যান্টিনটা শুধু ছিল। তো যাই দেখি কি অবস্থা, আগে এখানে প্রচুর আড্ডা দিতাম, ফুচকা খেতাম এখানে, এখন হচ্ছে যারা বিকেলবেলা বেড়াতে আসে তারা খায়। এই হচ্ছে সেই মেন রোডটা, এখান দিয়ে অনেক দূর যাওয়া যায়, আর এখান দিয়ে সোজা হচ্ছে যে গ্রিনল্যান্ড পলিটেকনিক এবং হচ্ছে আমুলিয়ার মেইন রোডটা। আমরা সেই ক্যান্টিনে আসি, সেই পুরাতন ক্যান্টিন, সেই সেই ক্যান্টিনটা, এখানে আমরা ফুচকা খেতাম, নুডলস খেতাম, আগে আগের মতোই আছে, চেঞ্জ হয়ে গেছে, ভাই আগের মতোই আছে। তো বন্ধুরা, আপনারা হচ্ছে গ্রিনল্যান্ড পলিটেকনিক ভিতর এবং বাহির সব জায়গা থেকে দেখলেন, আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক তথ্য পাবেন এবং অনেক উপকৃত হবেন। তো আপনাদের যদি কোনো হচ্ছে কিছু জানার থাকে, কোনো ইনফরমেশন, আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো আজকের মতো এই পর্যন্তই, পলিটেকনিক থেকে বেরোই এখন হচ্ছে যে সোজা যাব, সোজা গেলে হচ্ছে ডান পাশে গেলে আমি হচ্ছে ড্যামরা স্টাফ কোর্টে যেতে পারবো এবং বামের দিকে গেলে আমি রামপুরা চলে যেতে পারবো, এখান থেকে দু জায়গায় যাওয়ারই বাস অ্যাভেলেবেল আছে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, কারো মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।